আমি ডক্টর শান্তনুবাগ, পিডিয়াট্রিক কনসালটেন্ট, আর এন টেগোর হসপিটাল কলকাতায়। যেটা আপনি আগেই বলেছেন যে বাচ্চাদেরও কোভিড ইনফেকশন হয় অন্য যে কোনো এজ গ্রুপে, এবং আমরা অনেক বাচ্চাই পাচ্ছি, ইভেন নিউবর্নেও আমরা কোভিড ইনফেকশন পেয়েছি। ফর্চুনেটলি অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদের ইনফেকশনটা খুবই মাইনার ইনফেকশন হয়, অল্প জ্বর, একটু কাশি, সর্দি কাশি, র্যাশ, কখনো কখনো একটু ডায়রিয়া, বমি বমি ভাব বা বমি, এগুলোই মেনলি অধিকাংশ বাচ্চার হয়। আবার কোনো কোনো বাচ্চার হয়তো একেবারে কিছু হয় না, ইনফেকশন হয়েছে জানাই যায় না। আবার অন্য ক্ষেত্রে খুব অল্প সংখ্যক হলেও কিছু বাচ্চা খুবই ক্রিটিক্যাল ইলনেস হতে পারে, এবং তারা এই কোভিড ইনফেকশনের জন্য, এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে তাদের যে নিউমোনিয়া বা কোভিড ইনফেকশনের ভাইরাস থেকে হতে পারে, আবার আরও একটা কারণে হতে পারে যে এই ইনফেকশনটাকে বডি কীরমভাবে রেজিস্ট করার চেষ্টা করে বা ট্যাকেল করে, তার কমপ্লিকেশান হিসেবেও অনেক সময় কোনো কোনো বাচ্চা খুবই ক্রিটিক্যাল স্টেজে চলে যেতে পারে। কিন্তু যেটা বললাম যে খুবই অল্প বাচ্চার এই অসুবিধা হয়। আপনি যদি দেখেন পুরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে গড়ে এক বছরে প্রবাবলি অ্যারাউন্ড 150 চিলড্রেন এরকম একটা অসুবিধা হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপনাদের আপনি আশ্বস্ত করার জন্য বলতে চাই যে এটা যে অন্য একটা মাইনার ভাইরাল ইনফেকশনের মতোই, এবং কয়েকদিন অধিকাংশ বাচ্চাই কোনো অসুবিধা ছাড়া সুস্থ হয়ে যায়। এবার যেটা যে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের হলে তাদের ক্ষেত্রে কোথা থেকে হয় এবং কী করে সেটা প্রিভেন্ট করা যেতে পারে, কী করে সেটা আটকানো যেতে পারে। না, আমাদের মনে রাখতে হবে যে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চারা এই ইনফেকশন পায় বড়দের কাছ থেকে, এবং তাহলে এটা বাড়িদের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট যে বড়রা যেগুলো রেকমেন্ডেড যেগুলো মেজার যেগুলো করা উচিত, যেমন মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, রেসপিরেটরি হাইজিন মানে কাশির সময় মুখের সামনে টিস্যু রাখা, হ্যাঁ, এগুলো যেন খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো বড় গ্যাদারিং যেখানে আরও অন্যরা আসছে সেগুলোকে অ্যাভয়েড করা, এবং বাড়ির মধ্যে লোকজনকে না আনা, এগুলো কারণ বাচ্চাদের বড়দের কাছ থেকেই বাচ্চারা ইনফেকশনটা পায়। এবং যদি কোনো বাড়ির মধ্যে যে কোনো যদি অ্যাডাল্ট পার্সন তার কোনো সিমটমস হয়, যেমন জ্বর বা সর্দি কাশি, তাদের উচিত খুব তাড়াতাড়ি ইনফেকশনটা হয়েছে কি না সেটা টেস্ট করিয়ে নেওয়া, এবং সঙ্গে সঙ্গে যতক্ষণ না রিপোর্ট আসছে বা রিপোর্ট পজিটিভ হলে তাদেরকে আইসোলেট করে রাখা, যাতে সেটা বাড়ির অন্যদের না ছড়ায়। বাচ্চারাও তাদের নিজেদের প্রোটেকশন নিতে পারে, সেটা অনেকটাই নির্ভর করে যে বাচ্চার বয়স কত। খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেটা ফর্মাল যে যে প্রোটেকটিভ মেজার্সগুলো আমি এক্ষুনি উল্লেখ করলাম বড়দের জন্য, সেগুলো নেওয়া সম্ভব না। কিন্তু বাবা মারা চেষ্টা করতে পারেন যে তাদের যাতে এক্সপোজার কম হয়, এবং যখন তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন যতদূর সম্ভব ওই হাইজিন মেনটেন করা। একটু যারা বড় বাচ্চা 5 বছরের যাদের বয়স বেশি, তারা চেষ্টা করে দেখতে পারেন মাস্ক ব্যবহার করা যায় কি না। কিন্তু তারা যদি করেন তাহলে রেগুলার একটা সুপারভিশন রাখতে হবে, যাতে তারা সেটা ঠিক মতো ব্যবহার করছে কি না দেখার জন্য। একই সঙ্গে বাড়ির লোকেরা যদি ঠিকমতো রেগুলার হাত ধোয়ে বা সেগুলো আস্তে আস্তে বাচ্চারাও শেখে, এবং তাদের ওকে এনকারেজ করা উচিত। একটু যারা বড়ো বাচ্চা, যেমন যারা 10-12 বছর বা তার বেশি, তাদেরকে অবশ্যই বড়দের মতো সমস্ত প্রিকশনারি মেজার্স নেওয়া উচিত, যাতে তাদের ইনফেকশনের সম্ভাবনা কম হয়।